গুড মর্নিং এভরিওয়ান, আজ রবিবার, কেন্সে আজ আমাদের তৃতীয় দিন। এখন বাজে সকাল 11টা। এখন আমরা যাচ্ছি কেন্সের সিনিক ফ্লাইট সেন্টারে। কাল যে গ্রিন আইল্যান্ডে আমরা গিয়েছিলাম, সেই গ্রিন আইল্যান্ডটা, গ্রেট ব্যারিয়ার রিফটা যে অ্যাকচুয়ালি কতটা বড়, উপর থেকে কেমন লাগে দেখতে, সেটা আরও ভালোভাবে দেখার জন্য এখানে সিনিক ফ্লাইট আর হেলিকপ্টার রাইডও নেওয়া যায়। উপর থেকে দেখলে এখানে জলের কালারটা, বিশেষ করে রিফগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যায়, যেটা নিচ থেকে অতটা ভালো করে বোঝা যায় না। সেন্টারের মধ্যে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আরও অনেকে এসেছে রাইডের জন্য, বাট যাদের যা টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী এরা তাদেরকে নিয়ে যায়। কোমরে একটা করে এরা লাইফ জ্যাকেটও পরিয়ে দিয়েছে, কোনো সেরকম এমার্জেন্সি সিচুয়েশন হলে যাতে সেটা ইউজ করা যায়। আজ এরকমই একটা জেট প্লেনে করে আমরা গ্রেট ব্যারিয়ার রিফটা ঘুরে দেখব। এখন বাজে 12:30, আমাদের হয়তো ওই আধ ঘন্টার মতোই ঘুরিয়ে দেখাবে। আমরা 7 জনের মতন যাচ্ছি এই প্লেনটাতে। পাইলটের পাশে একজন বসতে পারে, আমাদের সামনে 2 জন, আমরা মিডিলে 2 জন, আর আমাদের ব্যাক সাইডেও 2 জন আছে। বাচ্চারাও এই প্লেনটা চড়তে পারে। আর প্রত্যেকের সিটে একটা করে হেডসেটও আছে। প্লেন ছাড়ার আগে পাইলট সবাইকে সেই হেডসেটটা পরে নিতে বলে, আর চেকও করে নেয় যাতে সবাই শুনতে পাচ্ছে কিনা ঠিকঠাক। উপর থেকে পাইলট যখন আমাদের ডেসক্রাইব করতে থাকবে কোন জায়গাটা কী, সেটা যাতে সবাই ক্লিয়ারলি শুনতে পায়, সেজন্য এই হেডসেটটা পরে নিতে বলে, আর প্লেনে সাউন্ডটাও যাতে একটু কম শোনা যায়। এই এয়ার সেন্টারটা কেন্সের এয়ারপোর্টের মধ্যেই, পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেন্স এয়ারপোর্ট। আর আজকের ওয়েদারটাও ক্লিয়ারলি সানি ওয়েদার, মেঘলাও নেই, বৃষ্টিও নেই। সমুদ্রের জলের যে নীল রঙটা সেটা ফুটে ওঠে বেশি সানলাইটের জন্য। এটা হচ্ছে ভিজরয় আইল্যান্ড। কেন্সে প্রায় 1000টার মতন আইল্যান্ড আছে, যার অধিকাংশই হচ্ছে জনবসতিহীন। আর সব আইল্যান্ডেও টুরিস্টরা যায় না। যেই দুটো আইল্যান্ড সবথেকে ফেমাস কেন্সের, সেটা হচ্ছে এই গ্রিন আইল্যান্ড আর ভিজরয় আইল্যান্ড। তবে আমরা ভিজরয় আইল্যান্ডে যাব না, কারণ ওখানে যেতে গেলে আরও একটা দিন লেগে যাবে, আর আমরা যেহেতু 4 দিনের জন্যই এখানে এসেছি, তাই ভিজরয় আইল্যান্ডটা আমরা বাদ দিলাম। আর ওখানে এক্সপ্লোর করার মতো সেরকম কিছু নেই। বিচ আছে, ওখানেও স্নোরক্লিং করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যে রিফটা সেটা দেখা যায় গ্রিন আইল্যান্ডেই। ঘুরতে ঘুরতে পাইলট আমাদের অনেক ইনফরমেশনও দিচ্ছে কেন্সের ব্যাপারে, যেমন কেন্সের নাম কেন্স কীভাবে হলো। সেই সময়কার স্টেট গভর্নর স্যার উইলিয়াম উইলিংটন কেন্সের নাম অনুযায়ী এই জায়গাটার নাম রাখা হয় কেন্স। এই হলো গ্রিন আইল্যান্ড। কাল ক্রুজে এসেছিলাম, ওখান থেকে তো সেরকম বোঝাই যায়নি যে রিফটা অ্যাকচুয়ালি কতটা বড় আর আইল্যান্ডটাও কীরকম দেখতে। কাল ওয়েদারটাও ক্লাউডি থাকায় জলের রঙটাও ক্লিয়ার ছিল না। উপর থেকে আজ এভাবে দেখে সত্যিই দারুণ লাগছে, সত্যিই রিফটা কতটা বড়।
আজও জেটিতে ক্রুজগুলো দাঁড়িয়ে আছে, জেটির রাইট সাইডে স্নোরকলিং হয় আর এই সাইডগুলোতে সাবমেরিন গ্লাস বটম বোটগুলো ঘোরে। পাইলট বলল এটার লেন্থ প্রায় 2500 কিলোমিটার আর 3000-এর মতো কোরাল রিফস আছে এখানে, আর 133,000 স্কোয়ার মাইলস জুড়ে এই গ্রেট ব্যারিয়ার রিফ। এই গ্রিন আইল্যান্ডে নাকি ওয়ার্ল্ডের সবথেকে বড় ক্রোকোডাইল আছে সেটা আমরা জানতাম না। গ্রিন আইল্যান্ডের ভিতরে একটা ছোট জু আছে, সেখানেই নাকি এই ক্রোকোডাইলটা আছে, আর সেটা দেখতে গেলে টিকিট কেটে যেতে হয়। এই হোয়াইট বালির মতন জায়গাটা, এটা অ্যাকচুয়ালি হেলিপ্যাড, হেলিকপ্টার নামে এখানে, কেউ চাইলে এখানে হেলিকপ্টার করে নামতে পারে, সেক্ষেত্রে হেলিকপ্টার রাইডের প্রাইসটাও কিন্তু অনেক বেশি।